নিলম্বন হওয়া নাই মই কালি ঘপক করে উলাই গেছিল এই কথা এই কারণে মই রাইজর কাজে ক্ষমা বিচার কিন্তু এটা কথা ঠিক যে কংগ্রেস পার্টি বহুত দুশো বছরে পুরানো পার্টি তাতে যদি কোনোবা কিবা নিজৰ নিজের বক্তব্য রাখে এটু কংগ্রেস কেতিয়া মানি নলয় আমার জিতেন জিতেন্দ্ৰ সিং ডাঙরিয়া এটু কথা কৈছে যে তাত শাস্তিমূলক ব্যবস্থা লব আরও তার ভিতর এটা বেলেগ দলের ভাবধারা লয়ে কথা পাতি আছে তেকা টাইপের একটা ইয়ে করেছে কিন্তু তার নিলম্বন হওয়া নাই আর তো যুক্তিতর্ক তিনজন ইউডিএফ বিজেপি আর আমার ইয়া বেলেগ পেনালিস্ট আছিলে রাজনৈতিক বিশেষজ্ঞ আসলে তো তার ভিতর যেতিয়া হেঁচা মারিছিল তো হয়তো ঘপক করে এই উলাই গেছে এই ঠিক নহয় আর ভবিষ্যতে মই ভাবো যে আমার কংগ্রেসিগুলা ভাল করে লিডার যে সকল বক্তব্য রাখিব রাইজের সম্পর্কে যাতে আমার দলটো ক্ষতি সাধন না করে এটুই আমি মানে এটুই মই কংগ্রেসের পড়া বিচার কংগ্রেসের মুখপাত্র যেতিয়া আমার জিসকল সকল বক্তব্য করিয়াছে রাজ্যের আগতে আমার কংগ্রেসের এমএলএ তাদেরও সজাগ হব লাগিব আগতে পার্টি পার্টির উদ্ধে কোনো নয় পিছত নিজস্ব বক্তব্য রাখিব লাগিব তার নিজস্ব বক্তব্য এনেকা যেটা আগতে বিজেপির পৰা আমার শিলাদিত্য দেব মহোদয় রাখিছিল সাম্প্রদায়িকমূলক বক্তব্য এতিয়া আপনি চাব যে কোন মিটিংয়ে বিজেপির লিডার সকল আরও টপ লিডার হিমন্ত বিশ্ব শর্মা যে সাম্প্রদায়িক বক্তব্য রাখে এটু মই বিচাৰিব যে কংগ্রেসের ফালের পর যেন কোনো সাম্প্রদায়িক মন্তব্য না বহুত খালি কথা কব আছে বিজেপি যে কাম কৰিব পারা নাই রাইজের আগতে যে যাব পারা নাই মূল্যবৃদ্ধি চরম পর্যায়ে আইছে অর্থনীতি ভাঙি পৰিছে আৰু আমাৰ আমার ইন্ডাস্ট্রি হওয়া নাই যিস সকল ইন্ডাস্ট্রি হয়েছিল এগুলো বিকি আছে আরও আমার সাবসিডির কারণে এসিবির রাইজের এটা রেহাই পায় সেই সকল উঠে আছে সেইসকল বক্তব্য ৰাখিবৰ কাৰণে মই অনুৰোধ কৰি আছো যাতে নহয় মোৰ প্ৰশ্নটো হৈছে আপুনি এজন মুখপাত্ৰ হৈ নিলম্বন কৰিছে বুলি কিয় ক'বলগীয়া হ'ল মানে আপুনি নিলম্বন হোৱাটো বিচাৰে নেকি ছাৰ মানালিক ছাৰ তেনেকুৱা এইটোতো মুখপাত্ৰই মোৰতো কেপাচিটি নাই এজন এম এল এৰ নিলম্বন বা আমাৰ হাই লেভেলৰ এইটো ডিচিশ্যন ত' তার এগেনস্টে নিশ্চয়ই যদি কোনো বা বক্তব্য ভুল ব্যাখ্যা দিলে তার এগেনস্টে আমার জিতেন্দ্র সিং ডাঙরিয়া কলেই যে শাস্তিমূলক ব্যবস্থা লব এটু হাইকমান্ডের ম্যাটার হাইকমান্ড কেন শাস্তিমূলক ব্যবস্থা লয় মই শুধু একটা কথাই কব পারি যে ইলেকশনের আগতে কোনো কংগ্রেসি লিডার পার্টির উদ্ধে নহয় কোনো এমএলএ আমার কংগ্রেস পার্টির উদ্ধে নয় এনেকুৱা ধৰণৰ বক্তব্য ৰাখিব যাতে আমাৰ পাৰ্টিটো ক্ষতিসাধন কৰিব নে আমার বিজেপির ফলে বহুত এজেন্ট আছে যে আমার কোনো বা কোনো বা হয়তো প্রবচিতমূলক বক্তব্য রাখার কারণে কব পারে এনেক একটা ভাবধারা হব পারে তো এটু আমার কংগ্রেসের ফালেরপরা সজাগ দৃষ্টি রাখবো আর আমার হাইকমান্ড নিশ্চয়ই বিচার করিব যে পার্টির উদ্ধে কোনো নহয় কোনো ব্যক্তি পার্টির উদ্ধে নহয় কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কংগ্রেসের ক্ষতি করার কারণে বক্তব্য রাখে তার এগেন্সটা নিশ্চয়ই অ্যাকশন হব আপনি জানা নাছিলেন কি যে নিলম্বন করা ছাত্রের মানালি ঘোষণা নাই হওয়া না এটু মই তো মই কলো যে এটু আমার এটা তেতিয়া ডিবেটেড টাইমত এটা মুখের পর উলাই গৈছে এটু কারণেই মই ক্ষমা বিচারিছো